কদমতলা ব্লকের অধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দোশা দীর্ঘদিনের স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের উল্লেখ্য বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের শৈলেশ দাসের বাড়ি থেকে মহেশপুর চা বাগান সড়ক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ সাত থেকে আট বছর যাবৎ ভগ্নদশায় পরিণত হয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এক্ষেত্রে সংস্কারের কোনো উদ্যোগ নেই স্থানীয় পঞ্চায়েত কিংবা সমষ্টি উন্নয়ন কর্তৃপক্ষের তাই ক্ষোভে এলাকার জনগণ একত্রিত হয়ে বেহাল রাস্তা সংস্কারের দাবি বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে গ্রামের লোকজন জানায় উল্লেখিত রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের যাতায়াত তাছাড়া এই রাস্তা ছাড়া নেই কোনো বিকল্প রাস্তা বিশেষ করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তিন ও চার নং ওয়ার্ড এলাকায় রাস্তা দিয়ে বর্ষাকালে পায়ে হেঁটে চলাচল করা দুষ্কর গ্রামের কোন লোক অসুস্থ হলে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের তাছাড়া পায়ে হেঁটে মহেশপুর চা বাগানের রাস্তা দিয়ে যেতে হলে বাগানের অনুমতি নিতে হয় তাও আবার সবসময় যাতায়াতের সুযোগ দেয় না বাগান কর্তৃপক্ষ বিশেষ করে বর্ষাকাল আসলেই প্রায় গৃহবন্দী হয়ে থাকে হয় গ্রামবাসীদের প্রায় দুইশো পরিবারের মিশ্র বসতি গ্রামবাসীদের চলাচলের ভরসা মাত্র একটি রাস্তা বিষ্ণুপুর গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল তাই বেহাল রাস্তার ফলে তাদের উৎপাদিত কৃষিজাত ফসল বাজারজাত করতে পারছেন না তাতে করে তাদের জীবিকা নির্বাহে ব্যাঘাত ঘটছে স্থানীয়রা একরাস ক্ষোভ ছুঁড়ে বলেন কোন সরকারের আমলেই তাদের দুঃখ আর গুছল না এত তাড়াতাড়ি আমরা রাস্তাটা করে দিলে সুবিধা হয়

রাস্তাটি ক আলাকি রাস্তাটিকো না এখন স্কুল পড়ুয়ারা সহ এলাকার সকল অংশের মানুষ চাইছে অতি সত্বর বেহাল রাস্তাটি সংস্কারসহ পাকা রাস্তা তৈরি করে দিক বর্তমান উন্নয়নমুখী সরকার এখন দেখার তাদের এই দাবি কতটুকু ফলপ্রসূ হয় বিরো রিপোর্ট রেজিস্ট নিউজ